প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর শারমিন জাহান নিটল। দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্বকের উপর করোনা ভাইরাস বা কোভিড-19 প্রভাব। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন 1963 সালের জানুয়ারি মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চর্ম ও যৌন রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আজ আমরা যে বিষয়টি আলোচনার জন্য সিলেক্ট করেছি সেটি হচ্ছে ত্বকের উপর করোনা ভাইরাস বা কোভিড-19 প্রভাব। এই বিষয়ে প্রথমেই যদি একটু জানতে চাই যে স্যার, প্রথমে আমরা জানতাম যে করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের একটি রোগ যেটি মূলত শুধুমাত্র শ্বাসতন্ত্রকেই এফেক্ট করছে, কিন্তু ত্বকের উপর এর কোনো প্রভাব আছে কি না বা কী ধরনের প্রভাব থাকতে পারে? করোনা ভাইরাসের ব্যাপ্তি বিশ্বব্যাপী, সর্বত্র মানুষের পারিবারিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, চাকরি, ব্যবসা, বাণিজ্য, অর্থনৈতিকভাবে তথা স্বাস্থ্য ব্যবস্থাকে পর্যদস্ত করে ফেলছে। জি, তো সেই হিসাবে স্কিন তো অবশ্যই শরীরের লার্জেস্ট অর্গান, শরীরের অন্যান্য অর্গানের মতো স্কিনেরও ম্যানিফেস্টেশন আছে। বাট এই পর্যন্ত যতটুক বলা হচ্ছে এগুলো একদম সর্বজন বিদিত নয়। বিভিন্ন জায়গার থেকে স্টাডি আসছে, বিভিন্ন স্টাডিতে একটু এদিক ওদিক হচ্ছে। তো রিসেন্টলি আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি ওরা 171 জন রোগীর, কোভিড পজিটিভ রোগীর উপরে সার্ভে করে কিছু স্কিন ম্যানিফেস্টেশন পেয়েছে। তাতে সেটা হলো যে আপ টু 20% রোগী স্কিন ম্যানিফেস্টেশন হচ্ছে। তো এই কোভিডের ম্যানিফেস্টেশনের কোন সময়ে স্কিনটা হবে সেটা কোনো স্পেসিফিক করতে পারে না, কারণ কিছু দেখা গেছে যে সিস্টেমিক সিমটম আসার আগে স্কিন ম্যানিফেস্টেশন চলে আসছে। কিছু দেখা গেছে যে সিস্টেমিক সিমটমের সাথে স্কিন ম্যানিফেস্টেশন রান করতেছে একই সাথে। আবার কিছু দেখা যায় যে কোভিডের সিস্টেমিক ম্যানিফেস্টেশন শেষ হয়ে গেছে কিন্তু স্কিন ম্যানিফেস্টেশন তখন শুরু হয়ে গেছে। এবং স্কিন ম্যানিফেস্টেশনের সিভিয়ারিটি অনুপাতে কোভিড যে সিভিয়ার এর কথাও এখনও বলছে না। আবার কিছু স্কিন ম্যানিফেস্টেশন ডাইরেক্ট কোভিডের সাথে রিলেটেড না, মনে করা হচ্ছে যে কোভিডের চিকিৎসা দিতে যা ড্রাগের সাইড এফেক্ট হিসেবে। আবার এগুলো ডেফিনেট প্রুফও করা যাচ্ছে না, কারণ স্কিন ম্যানিফেস্টেশন থেকে স্যাম্পল নিয়ে কোভিড স্পেসিফিক ডায়াগনোসিসের জন্য যেই টেস্ট, যথা আমরা যেটা RT-PCR অথবা কোভিডের অ্যাগেনস্টে যে অ্যান্টিবডি, সেগুলো ম্যাক্সিমাম স্যাম্পলে নেগেটিভ আসতেছে। কাজে এগুলো যে কোভিড স্পেসিফিক এই কথা বলার কোনো সুযোগ নাই। স্যার, সাধারণত কোভিড-19 বা করোনা ভাইরাসের সাথে স্কিনের কী ধরনের সম্পর্ক হয় বা কী কী ম্যানিফেস্টেশনগুলো দেখা দেয়, কী কী উপসর্গ আসলে দেখা দিতে পারে? আচ্ছা, ওই যে আমি যেই সার্ভের কথা বললাম, ওই সার্ভেতে সবচেয়ে যেটা বেশি বেড়ে আসছে সেটা হলো মরবিলি ফ্রম ইরেকশন। আচ্ছা, ইরাইটিমেটাস, পুরাইটিক, পেপুলার লিশন মেইনলি ইন দি ট্রাঙ্কে আসে। সেকেন্ড আসে যেমন আমরা বলি পার্নিও লাইক অথবা চিলবেন লাইক ম্যানিফেস্টেশন, পার্টিকুলারলি ইন দ্য অ্যাক্রাল পার্ট, দ্যাট ইজ ফিঙ্গার অ্যান্ড টোজ। আচ্ছা, তারপর সাইডস অফ দ্য সোল, এলবো, ফেস, এইসবে আসে। তারপরে আরও আসে পারপুরা লাইক লিশন, আর্টিকেরিয়া লাইক লিশন, ইরাইটিমেটাস, মেকুলার লিশন, পেপুলার স্কামাস লিশন, সাসেন্সাস। এই লেশনগুলোর নাম আসলে আমাদের দর্শকদের জন্য একটু কঠিন হয়ে যাবে, তবে যেভাবে স্যার আপনি বললেন যে কিছু হতে পারে, যে আমার শরীরের বিভিন্ন জায়গায় হচ্ছে, হাত পায়ে হচ্ছে না, অনেকের ক্ষেত্রে হাত পায়ের তালুতে হতে পারে বা আঙুলে হতে পারে যেভাবে স্যার আপনি বললেন, স্যার এই যে লেশনগুলো দেখা যাচ্ছে এগুলোর সাথে আসলে কোভিডের সম্পর্কটি কেমন, যদি এই বিষয়টি একটু বলেন যে এগুলো কি কোভিড সারার সাথে সাথে এই লেশনগুলো ভালো হয়ে যাচ্ছে কি না, নাকি এগুলো অনেকদিন ধরে কন্টিনিউ করতে পারে, এই বিষয়গুলো যদি। হ্যাঁ, ওইটা আমি যে একটু একটা যেটা বললাম যে কোভিডের রোগী সিস্টেমিক সিমটম আসার আগেও আসে, সিস্টেমিক সিমটমের সাথেও রান করে, কোভিডের সিস্টেমিক সিমটম শেষ হওয়ার পরেও তারপরও রান করতেছে। বাট যেটা সবচেয়ে ভালো দিক, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লেশনগুলো ট্রানজিয়েন্ট, এক কি দুই সপ্তাহ পরে অলমোস্ট ভালো হয়ে যায়, এবং আমরা যে সিমটোমেটিক ট্রিটমেন্টে সোফা সিমটোমেটিক ট্রিটমেন্ট এগুলো রেসপন্স করে। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে এখনও খুব একটা
সিভিয়ার নয় অথবা আশাহত অবস্থা নয়। আচ্ছা, তাহলে এগুলো আসলে চিকিৎসার মাধ্যমে কিন্তু এগুলো থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া সম্ভব। রক্ষা পাওয়া যাচ্ছে। স্যার একটু যদি জানতে চাই যে কোভিডের এই সময়টিতে কিন্তু মাঝখানে যখন কোভিড কমে গিয়েছিল তখন যখন আউটডোরে পেশেন্ট আসতো খুব বেশি চুল পড়ার সমস্যা নিয়ে কিন্তু পেশেন্টরা আসতেন এবং এই কমপ্লেনটা করতেন, স্যার কোভিডের সাথে চুল পড়ার কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, এটাও আসলে ওই থিওরিটিক্যালি বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে। আমি নিজেও চেম্বারে আসছে, রুগী কমপ্লেন করে চুল পড়তেছে, চুল পড়া রিলেটেড ওষুধ দিলে অনেক রুগী নিজেও বলে যে ভালো হয়ে গেছে, ঠিক আছে, এবং বলার অপেক্ষা রাখে না। আমি নিজেও একজন কোভিডের পেশেন্ট, আমিও বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম, আইসিইউতে ছিলাম, তারপর আমি রিকভারি করার পরে আমার নিজেরও চুল পড়ছে। সেই জন্য আমিও চুল পড়ার জন্য যে মেডিসিনগুলো আমরা ইউজুয়ালি ব্যবহার করি, আমি ওষুধগুলো ব্যবহার করার পরে ইনশাআল্লাহ অনেকটাই কমে গেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা স্যার, কোভিডের কারণে আমরা বলছি যে স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে। এই স্বাস্থ্যবিধি মানার প্রথম হাতিয়ার যদি বলি সেটি হচ্ছে মাস্ক। মাস্ক পরিধানে কিন্তু অনেকের ক্ষেত্রে র্যাশ হচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে স্যার এই যে মাস্ক রিলেটেড কী কী সমস্যা আপনারা বেশি পাচ্ছেন? ধন্যবাদ, খুব পার্টিনেন্ট কোশ্চেন। নট অনলি মাস্কের সাথে গগলস পরা, হেড কাভার পরা, হ্যাঁ, তারপরে হাত স্যানিটাইজার ধোয়া। আমরা হাসপাতালে যারা একদম ফ্রন্টলাইনার আমরা পিপিই পরি, হ্যাঁ, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পরি, তো এইগুলা রিলেটেড কিছু সমস্যা তো হচ্ছে। সবার আগে যেটা হচ্ছে প্রেশার ইফেক্টের কারণে, দেখেন নাকে আমি একটা মাস্ক পরলাম, এটা আমি গগলস পরলাম, কিংবা মাস্কের পিছনে যে ব্যান্ডটা সেটা থাকলে ইরিটেশনের কারণে সেখানে অ্যাব্রেশন হইতে পারে, প্রেশার ইফেক্টের কারণে লাল হয়ে থাকতে পারে, অনেকক্ষণ বার্নিং হইতে পারে, এগুলো হয়। তারপর হাত পায়ে মানে হাতে স্যানিটাইজার ধুতে গেলে একরকমের একজিমা, আমরা ইরিটেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি, এগুলো বেশি হয়। তারপরে মাথায় ব্যান্ড পরে থাকলে অনেক সময় গরম হয়, গরম হলে চুলকানি হয়, আর যাদের সেবারিক ডার্মাটাইটিস আছে, খুশকির সমস্যা, ওগুলো তখন আরও বেড়ে যায়। মাস্ক পরার কারণে যাদের অ্যাকনি আছে সেগুলো আবার বেড়ে যায়, ঠিক আছে। এখন সামারের সিজন, ইউজুয়াল ড্রেসাবার উপরে যদি আমি পিপি পরি আরও গরম বেড়ে যায়, তাহলে সামার রিলেটেড যে ডার্মাটাইটিসগুলো এগুলো আরও বেড়ে যায়। জি স্যার, যাদের ক্ষেত্রে ক্রনিক ডিজিজ আছে, যেমন একটি রোগের কথা যদি বলি সোরিয়াসিস, এই কোভিডের সময়টিতে এটির কোনো তারতম্য কি পেয়েছেন কিনা বা কোভিডের সাথে এর কোনো সম্পর্ক কি দেখা যাচ্ছে কিনা, বেড়ে যাওয়ার সম্পর্ক বা ফ্লেয়ার আপ করার সম্পর্ক কি আছে কিনা? কোভিড হলে কোভিডের ইনফেক্টিভিটির উপরে কোমরবিডিটি যদি থাকে তাহলে সেগুলো হলে ইমিউনোসাপ্রেশনটা আরও বেড়ে যায়। আর এগুলো যেহেতু ইমিউনিটি রিলেটেড ডিজিজ, ইমিউনোসাপ্রেশন হয়ে গেলে থিওরিটিক্যালি সোরিয়াসিস বেড়ে যাওয়ার প্রবণতা তো আছেই। আর সিভিয়ার সোরিয়াসিসের জন্য আমরা যেই ড্রাগগুলো সাধারণত ব্যবহার করি সেগুলোর ভিতরে কিছু কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আছে। কোভিডের কথা ভাবলে সোরিয়াসিসকে আমরা অফ রাখি, সেই স্পেসিফিক ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো যখন আমি বন্ধ রাখতে হয় বাধ্য হয়ে, কারণ কোভিড আগে আমার, তখন সোরিয়াসিস বেড়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই। আচ্ছা, সেক্ষেত্রে আসলে অনেক বেশি সতর্কতার সাথে আসলে সবকিছু তো সব রিস্ক অ্যান্ড বেনিফিটটা ইয়ে করে যেখানে বেনিফিট বেশি রিস্ক কম সবত সেদিকে যেতে হয়। স্যার আমরা কথা বলছিলাম করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিনের সাথে স্কিন বা ত্বকের রোগের কোনো সম্পর্ক আছে কিনা, এর ভিতরে একটি রোগের কথা খুব শোনা যায় সেটি হচ্ছে কোভিড টো বলতে স্যার আমরা কী বুঝি? কোভিডের সময় টো, হ্যাঁ, দ্যাট ইজ পায়ের আঙ্গুলের যে ম্যানিফেস্টেশন হয় সেটাকে কোভিড টো। বাট বেসিক্যালি কী হয়, বেসিক্যালি সেখানে হয় যে একরকম ইরিথমেটাস কন্টিনিউয়াস, আমরা আমাদের মেডিকেল ভাষায় বলি প্যাচ, আঙ্গুলগুলো লাল হয়ে যায়, একটু ফুলে যায়, কারো কারো ক্ষেত্রে বায়োলোসিয়াস হয়ে যায়, রোগী ক্ষেত্র বিশেষে ইচিংয়ের কথা বলে, পেইনের কথা বলে, বার্নিংয়ের কথা বলে। হ্যাঁ, নর্মালি এই জিনিসগুলো ঠান্ডা সেন্সিটিভ ডিজিজ, এগুলো শীতকালে আমরা চেম্বারে প্রায়শই দেখি যেগুলো ঠান্ডার সাথে সেন্সিটিভ। বাট এখন কোভিড তো আর সবসময় ঠান্ডার সময় হয়নি, পুরা সামার মিলাই পুরো বছর নিয়ে হয়েছে, তাদের দুই মাস ছিল শীত, বাকি সময় কেন আসলো? বাকি সময় মনে করা হয় যে কোভিড যেহেতু একটা ভাইরাস, এই ভাইরাসের টোর যে ব্লাড ভেসেলগুলো সেখানে ডাইরেক্ট ইঞ্জুরিয়াস ইফেক্ট, সেই কারণে ওই সেম টাইপের ম্যানিফেস্টেশন যেটা শীতকাল হয় সেখানে হয়, এটাকে কোভিড টো বলা হয় আর কি। এটাকে এমনি পারনিও অথবা আমরা চিলবেন বলি মেডিকেল ল্যাঙ্গুয়েজে। এটি চিকিৎসা আসলে স্যার কীভাবে দিচ্ছে? হ্যাঁ, চিকিৎসা আছে, নর্মাল চিলবেনে আমরা যে ওষুধ ব্যবহার করি সেরকমই, একটু পোটেন্ট স্টেরয়েড ওখানে দিনে দুইবার করে সপ্তাহ দুই লাগেলে বা ভালো হয়ে যায় এগুলো। আচ্ছা জি।
জি স্যার স্যার এই যে কোভিড বা করোনা ভাইরাস এটির কারণে যে স্বাস্থ্যবিধি মানার কথা বলছিলাম যে মাস্ক এবং বারবার সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে এই যে বারবার সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে কোভিড থেকে বাঁচার জন্য এর ফলে কিন্তু হাতে অনেকের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে স্যানিটাইজার ইউজ করার কারণে কন্টাক্ট ডার্মাটাইটিস দেখা যাচ্ছে এছাড়াও হাতটা শুষ্ক হয়ে গিয়ে কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে স্যার কি পরামর্শ থাকবে আচ্ছা প্রথমে হলো স্যানিটাইজারের মানটা আমাকে দেখতে হবে স্যানিটাইজারের মানসম্পন্ন স্যানিটাইজারগুলো আমি দেখতে হবে একদম অনেকে আছে অভ্যাসবশত বেশি বেশি করতে যা নিজে ডিজিজটাকে আসে কোনো কিছুতে আমার টাচ লাগলো আমার তো ধরার দরকার নাই আমি বাসায় বসে আছি আমার তো বারবার ধরার দরকার নাই আমি একটা সাসপেক্টেড কিছুটা হাত দিছি সেখানে মনে হচ্ছে যে ইনফেকশনটা আমার কাছে আসতে পারে তখন আমি হাত দেব তাহলে একটা মেজার আছে আর দুই নম্বর হলো ভালো ধোয়ার পরে ভালো করে শুকায় ফেলার পরে আমরা ইমুলিয়েন্ট ব্যবহার করবো ইমুলিয়েন্টের ভিতরে বিভিন্ন রকম আছে কমনলি আমরা যেটা আমরা গ্লিসারিন ব্যবহার করতে পারি কমনলি আমরা ভ্যাসলিন ব্যবহার করতে পারি এগুলো ব্যবহার করলে সফট থাকে তাহলে আর এরকম হলো না এর বাইরেও করতে যদি হয়ে যায় তাহলে পোটেন্ট টপিক্যাল স্টেরয়েড লাগাইতে হবে আর স্যার মাস্কের কারণে যে সমস্যাগুলো হচ্ছে মুখে সেটি থেকে আসলে পরিত্রাণের উপায় কি সেই ওখানেও আমরা একটু ভ্যাসলিন যদি লাগাই রাখতে পারি তারপরে একটু সফট কটন দিয়ে যদি ড্রেসিংয়ের আগে লাগাই রাখি তাহলে ডাইরেক্ট প্রেশার ইফেক্টটা হলো না বাঁচা যায় খুব আমি যখন বাসা বাড়িতে অবস্থান করব আমার আশেপাশে যখন কোনো লোক থাকবে না আমি তখন একটা মাস্ক খুলে রাখতে পারি যারা স্বাস্থ্যকর্মী আছেন বা ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে বিভিন্ন ধরনের মাস্কের নাম কিন্তু বাজারে শুনতে পাওয়া যাচ্ছে সেই ধরনের মাস্কগুলো তারা ব্যবহার করবেন কিন্তু যারা সরাসরি হয়তো কোভিড রোগীর সংস্পর্শে যাচ্ছেন না তারা কি এই ক্ষেত্রে কটন জাতীয় মাস্ক ব্যবহার করতে পারেন কিনা হ্যাঁ অবশ্যই যদি ম্যাক্সিমাম যতটুকু প্রোটেকশন দিয়ে রাখা যায় অবশ্যই ব্যবহার করা যায় মাস্কের বাইরে যদি আমরা ফেস শিল্ড ব্যবহার করি তাহলে যে ডাইরেক্ট যে ড্রপলেট আকার হচ্ছে ওই ফেস শিল্ডটা অনেকখানি আপনাকে বাধা দিল ফেস শিল্ড ক্রস করার পরে উপরে দিয়ে আসার পরে তবে মাস্ক আমাকে প্রোটেকশন দিচ্ছে তো সেই হিসাবে একটা মানসম্পন্ন মাস্ক কটন মেড মাস্ক যদি ব্যবহার করতে পারি আমরা অনেক ক্ষেত্রে ভালো থাকতে পারি ত্বকের উপর কোভিড নাইন্টিনের প্রভাব এবং চুলের উপর কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে করণীয় কি সামাজিক দূরত্ব মেনটেন করা যেসব জায়গাগুলোয় লোক সমাগম বেশি যতটা সম্ভব অ্যাভয়েড করা মানসম্পন্ন মাস্ক পরা যত্রতত্র আমি কিছু খেলাম না প্রতিবার এক সঙ্গে স্পর্শে যাওয়ার পরে হাত ধুয়ে খাওয়া এই বিষয়গুলোই আসলে আমাদের মাথায় রাখতে হবে স্যার আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা আমাদের দর্শকদেরকে পুষ্টিবিদের কাছ থেকে দেখিয়ে আসি পুষ্টি তথ্য চলে যাচ্ছি সেই সেগমেন্টে প্রিয় দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন আজ কথা হচ্ছিল ত্বকের উপর কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের প্রভাব অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের পুষ্টিবিদের কাছ থেকে দেখে আসব কিছু পুষ্টি তথ্য বর্তমানে সাধারণত আমরা সকলেই তারুণ্যের পূজারী বা সাধারণত আমরা তারুণ্যকে ধরে রাখতে চাই সেই প্রচেষ্টাটি চলে আসে সাধারণত আমাদের যখন কৈশোর জীবন তখন থেকেই আর আমরা তারুণ্য ধরে রাখার জন্য বা ত্বক সুন্দর রাখার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ব্যবহার করে থাকি যেটা আমাদের স্কিনের বা আমাদের চুলের বাইরে থেকে সাধারণত সুন্দর করে থাকে কিন্তু আমাদের চুলকে স্কিনকে ভেতর থেকে সুন্দর করার জন্য বা এক কথায় যদি বলি আমাদের তারুণ্যকে ধরে রাখার জন্য যেটি বিশাল ভূমিকা পালন করে সেটি হচ্ছে আমাদের সৌন্দর্যটা যদি অভ্যন্তরীণ বা ভেতর থেকে আসে সাধারণত এই অভ্যন্তরীণ সৌন্দর্যটাকে আমরা বৃদ্ধি করতে পারি সঠিক এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়ার মাধ্যমে আর সেজন্য বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানগুলো রয়েছে যে খাবারগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পেয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের তারুণ্যকে ধরে রাখতে পারি যেমন বিভিন্ন ধরনের ভিটামিন বা মিনারেল সমৃদ্ধ খাবার রয়েছে যেগুলো খেলে আমাদের স্কিনটা সুন্দর হয় আবার প্রোটিন জাতীয় খাবার খেলে সাধারণত দেখা যায় আমাদের সেটা চুল গঠনে সাহায্য করে বা সাধারণত এটা আমাদের মাসল গঠনেও সাহায্য করে প্রত্যেক দিন যদি আমরা পরিমিত পরিমাণে ভিটামিন মিনারেলস সমৃদ্ধ খাবার খেয়ে থাকি এবং পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের তারুণ্যকে ধরে রাখতে পারবো
যেমন আমরা ধরি প্রত্যেক দিন খাদ্য তালিকায় যদি আমরা 4 থেকে 5 সার্ভিং ভেজিটেবল রাখি তাহলে সেটা আমাদের সাধারণত স্কিনটাকে সুন্দর করতে সাহায্য করবে। এক একটি ভেজিটেবল থেকে আমরা এক একটি পুষ্টি উপাদান পেয়ে থাকি। যেমন যদি আমরা বলি হলুদ জাতীয় যে খাবারগুলো রয়েছে বা সবজিগুলো রয়েছে ফলগুলো রয়েছে সেগুলো থেকে আমরা যে ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকি কমলা রং থেকে সেটি পেয়ে থাকি না। সেই জন্য প্রত্যেক দিন আমাদের খাদ্য তালিকায় 4 থেকে 5 কালারের বা বিভিন্ন কালারফুল ভেজিটেবল অবশ্যই আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। পরবর্তীতে আমাদের খাদ্য তালিকায় অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। যেমন প্রত্যেক দিন খাদ্য তালিকায় যদি আমরা দুটি করে ডিম রাখি তাহলে ডিম থেকে আমরা পাই অ্যালবুমিন, যেটা সাধারণত আমাদের চুল গঠনে বা চুলকে সুন্দর রাখতে সাহায্য করে থাকে। আর সাধারণত বলা যায় যে আমরা যদি তাছাড়াও আমাদের খাদ্য তালিকাতে অনেকেই বলে থাকে যে বিভিন্ন কারণে তারা ওজন আধিক্য বা হাইপারটেনশন এবং বিভিন্ন স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে গরুর মাংসকে খাদ্য তালিকা থেকে একেবারেই বাদ দিয়ে দেন, কিন্তু তাদের উদ্দেশ্যে একটি কথাই বলা, সেটা হচ্ছে গরুর মাংস থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পেয়ে থাকি। সেই জন্য যদি মাসে তাদের খাদ্য তালিকায় এক সার্ভিং যদি তারা গরুর মাংস রাখেন তাহলে তাদের শরীরে জিঙ্কের চাহিদাটাও পূরণ হয়ে থাকবে। এছাড়াও যদি আমরা আমাদের খাদ্য তালিকায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখি তাহলে সেটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের ত্বককে বা তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করবে। প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যদি আমরা সামুদ্রিক মাছ বা বাদাম রাখি তাহলে সেটা আমাদের তারুণ্য ধরে রাখতে বিশাল একটা ভূমিকা বা স্কিন ত্বককে সুন্দর রাখতেও সাহায্য করবে। এই জন্য প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় আমরা বিভিন্ন ধরনের কালারফুল ভেজিটেবল রাখবো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখবো এবং প্রোটিন জাতীয় খাবার রাখার চেষ্টা করব। তাহলে আমাদের ত্বক থাকবে সুন্দর, স্কিন থাকবে সুন্দর এবং আমাদের চেহারায় তারুণ্য বজায় থাকবে। স্যার, যাদের ক্ষেত্রে স্কিন ম্যানিফেস্টেশনও এসেছে একই সাথে সিস্টেমিক ম্যানিফেস্টেশন বা অন্যান্য সমস্যাও দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে কোন চিকিৎসাটি আগে করবেন? চর্মের চিকিৎসাটি, চর্মরোগের চিকিৎসাটি আগে করবেন নাকি কোভিডের চিকিৎসাটি আগে করবেন? কোভিড যেহেতু সিস্টেমিক ডিজিজ, যে কোনো সিস্টেমকে এফেক্ট করতে পারে, স্বভাবতই আমি গুরুত্ব আগে ওইটাকেই দেবো। সিমটমস থাকুক আর না থাকুক আমাকে ওখানে প্রাধান্য দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে ন্যাশনাল গাইডলাইন আছে আমি সেই গাইডলাইন ফলো করব, প্রয়োজনে টেলিমেডিসিনের সাহায্য নেব, প্রয়োজনে যে কোনো একটা সরকারি হাসপাতালের সাহায্য নেব, সেটা না বলে প্রাইভেট হাসপাতালের সাহায্য নেব, ওই মেডিসিনগুলো থাকব, আমি ইফেক্টিভ অবজারভেশনে থাকব, কোয়ারেন্টাইন মেনটেন করব, নিজেকেও দূরত্বে রাখবো, সেফ সাইডে ফ্যামিলি মেম্বারকেও রাখবো। তারপরে স্কিনের কিছু ম্যানিফেস্টেশন যদি হয়ে থাকে সাথে, সেটা যদি খুব কষ্টকর কিছু হয়, কষ্টকর কিছু হলে আমি সেই টেলিমেডিসিন অথবা সম্ভব হলে স্কিন ডাক্তারের পরামর্শ নিয়ে ইফেক্টিভ কিছু মেজার নেব। সেই একই কথা আগে আমি কোভিডের চিকিৎসা, কোভিড ভালো থাকলে স্কিন ভালো থাকবে, কোভিড ভালো না থাকলে স্কিন ভালো থাকবে না। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও এবং দর্শকদেরকেও। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। আজ কথা হচ্ছিল ত্বকের উপর করোনা ভাইরাস বা কোভিড-19 প্রভাব। আশা করছি আমাদের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে আসি কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে। ফিস্টুলা মানে হচ্ছে অস্বাভাবিক যোগাযোগ। হ্যাঁ, এটার বাংলা অর্থ সেটা হচ্ছে যে পায়খানার রাস্তায় একটা টিউব নলের মতো, এর সাথে পায়খানার রাস্তার বাইরের যে জায়গাটা আছে, যে কোনো একটা জায়গার সাথে বাইরের সাথে যে যোগাযোগ হয়ে যায় সেটাকে ফিস্টুলা ইন এনো বলা হয়, যে বা মমদারের ফিস্টুলা বলা হয় সাধারণ ভাষায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব আয়োজন এবং খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।